বছর যুগ যুগ ধরে পূর্বে কোনো কিছু প্রতিষ্ঠিত হয়নি শেষের ঘাটে, তেমন কোনো উদ্যোক্তা ও দাতা আগ্রহী ব্যক্তি ছিল না। বর্তমানে বাবু হৃদয় রায়, যিনি শেষের ঘাটে উদ্যোগ নেন একটি পূজা মণ্ডপ তৈরি করে হিন্দু ধর্মের সকল স্তরের মানুষ এই পূজা মণ্ডপে দর্শন করতে আসবে, যা মানুষের কল্যাণ বয়ে আনবে। এছাড়াও অন্যান্য ধর্মের মানুষও এসে পূজা দর্শন করে এবং দেখতে আসে। সেই কথাকে স্মরণ করে বাবু হৃদয় রায় 2014 সালে সর্বজনীয় শারদীয় দুর্গা মণ্ডপ তৈরি করেন এবং জমি দান করেন সরকারের কাছে, যা বর্তমানে ধারাবাহিকভাবে পূজা পরিচালিত হচ্ছে এবং সারা জীবন পূজা চলবে। এবং এই শিশার ঘাট সর্বজনীয় দুর্গা মণ্ডপে একটানা 3 বছর যাবৎ সভাপতি পদ পরিচালনা করেছে, যা সবার মনে স্মরণীয় হয়ে আছে। এছাড়াও সভাপতিত্ব করেছেন বাবু পুলেন চন্দ্র রায়, মুকুন্দ মোহন রায়, টিকেন চন্দ্র রায় এবং 2021 অনন্ত রায়। বর্তমানে গোমনাথ ইউনিয়নের মধ্যে এই পূজা মণ্ডপে সকল ধরনের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করা হয়। প্রতি বছর দুর্গাপূজায় অনেক আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং অন্যান্য পূজাও করা হয়, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সহ অন্যান্য পুজো করা হয়। বর্তমানে এই পুজোতে অনেক সুনাম রয়েছে, যা সকল স্তরের মানুষ এসে দর্শন করে। গোমনাথ ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বারগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই পূজা মণ্ডপে দর্শন করতে আসেন এবং দেখতে আসেন। পূজা মণ্ডপটি নিরিবিলি এবং সুন্দর পরিবেশে অবস্থিত। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা খারাপ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে না। সবসময় প্রশাসনিক নিরাপত্তা এবং সমাজসেবক সহ অন্যান্য প্রশাসনিক সদস্যগণ নিয়োজিত থাকেন, যার ফলে এই পূজা মণ্ডপে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা হয়নি। সেদিক থেকে এই পূজা মণ্ডপ অনেক সুনাম রয়েছে, যা গোমনাথী ইউনিয়নের 6 পূজার মধ্যে অন্যতম। অর্থাৎ গোমনাথী ইউনিয়নের 6টি দুর্গা পূজা মণ্ডপের থেকে অন্যতম সুনাম অর্জন করেছে। এই দুর্গাপূজা চলে রঙিন উৎসবে আলোকিত, রঙিন আলোয় আলোকিত মন ভরা নৃত্য আরতি সহ অন্যান্য দুর্গাপূজা মণ্ডপ এবং ধর্মীয় নৃত্য গীত সহ অন্যান্য অনুষ্ঠান উৎসাহিত হয় প্রতি বছর, যা সবার মনকে আনন্দ দিতে পারে এই শিশারঘাট সর্বজনীয় দুর্গাপূজা মণ্ডপ। প্রিয় দর্শক, প্রতি বছর এই পূজা মণ্ডপে আপনারা অবশ্যই আসবেন পূজা দেখতে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পূজা মণ্ডপে পূজা পরিচালনা অনুষ্ঠান কীরকম হয়, যা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। হাজার হাজার দর্শনার্থী দূর দূরান্ত থেকে এসে সমাগম করে এই শিশারঘাট সর্বজনীয় দুর্গাপূজা মণ্ডপে। এখানে এসে দর্শন করে তাদের মনোবাসনা পূর্ণ করে অনেকে মনসী দেওয়ার জন্য এই পূজা মণ্ডপে ছুটে আসেন এবং তা
সফল হতে পেরেছেন। এই পূজা মণ্ডপে মানুষই দিয়ে অনেকে সাফল্য অর্জন করেছেন। প্রিয় দর্শক, আপনাদের মাঝে এরকম যদি মন মানসিক থাকে, অবশ্যই পূজা মণ্ডপে এসে সেই মানসিকতা পূরণ করার জন্য সর্বজনীয় দুর্গা পূজা মণ্ডপ শিশারঘাটে এখানে এসে মায়ের সামনে দর্শন করে যাবেন, তাহলে জীবনে অবশ্যই সফলতা পাবেন। অনেক মায়েরা বোনেরা সাদা লাল বেনারসি শাড়ি পরে মা দুর্গা পূজা এসে দর্শন করেন। এখানে পূজা চলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পর্যন্ত এবং দশমীতে বিসর্জন দেওয়া হয়। তবে সপ্তমী, অষ্টমী, নবমীতে আনন্দ উৎসব বেশি হয় এবং দশমী বিসর্জনও একটা অন্যরকম আনন্দের ইমেজ হয়, যা অতুলনীয়, অপূর্ব। প্রিয় দর্শক, এই সর্বজনীয় দুর্গাপূজা মণ্ডপে যে ব্যক্তি আজকে চিরস্মরণ হয়ে রবেন, সেই ব্যক্তি বাবু হৃদয় রায়, যিনি সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে রবেন, সারা দেশবাসীর কাছে পরিচিত হয়ে রবেন, যার উদ্যোক্তা, যার সাহস, যার পরিশ্রম, যার অক্লান্ত পরিশ্রম, নিরলস পরিশ্রম করে যিনি এই দুর্গা মণ্ডপ প্রতিষ্ঠিত করেছেন, তার জন্য অবশ্যই তো আশীর্বাদ করবেন, যেন চির সুখে, চির অম্লন এবং চির অমল হয়ে থাকে মানুষের মনে প্রাণে, এবং ইহকাল পরকাল যেন স্বর্গবাসী ও সুখে শান্তিতে থাকে। অবশ্যই বাবু হৃদয় রায়ের জন্য তো আশীর্বাদ করবেন। দশমীতে যেভাবে আনন্দ হয় দেখুন, প্রিয় দর্শক, দশমীর আনন্দতে আত্মহারা হয়ে যান অনেক ভক্তবৃন্দ। এখানে সকল স্তরের ভক্তবৃন্দ এবং দূরদূরান্তের মানুষ মানুষই সেই দশমীতে আনন্দ উৎসব করে, যা দেখে অন্যরকম একটা ইচ্ছে লাগে। এই দশমীর আনন্দ উৎসবকে মানুষ স্মরণ করে রাখবে শিশারঘাটে সর্বজনীয় দুর্গাপূজা মণ্ডপ, অর্থাৎ বাবু হৃদয় রায়, যিনি আজ এই উদ্যোগ নিয়ে শারদীয় সর্বজনীন দুর্গা মণ্ডপ মণ্ডপকে প্রতিষ্ঠিত করেছেন। অনেকে মা দুর্গা সেজে দেখিয়ে দিয়েছেন, সেই মা দুর্গার প্রতিচ্ছবি মতো করে মানুষকে আনন্দ দিতে পারেন। প্রিয় দর্শক, অবশ্যই এই পূজা মণ্ডপের প্রতিটি অনুষ্ঠান উপভোগ করবেন এবং প্রতি বছর সেই শারদীয় দুর্গাপূজা মণ্ডপে চলে আসবেন। এখানে চলে ঢাকের বাজনা, সেই ঢাকের তলে তলে চলে নিত্য আরতি, ঢাকের তলে চলে সারারাত আরতি, সকল ধরনের আরতি নিত্য আরতি পরিবেশন করে। তবে প্রতি বছর সেই ঠাকুরকে চেঞ্জ করা হয়, সেটা কমিটির তত্ত্বাবধান অনুসারে, এবং প্রতি বছর কমিটিও চেঞ্জ করা হয়। দশমী বিসর্জন হলে তা বর্তিস্থা নদী, অর্থাৎ দুর্গা মণ্ডপের পাশে সেই বর্তিস্থা নদী, সেই বর্তিস্থা নদীতেই মা দুর্গার দশমী বিসর্জন দেওয়া হয়। সুতরাং বুঝতে পারছেন এই শিশারঘাট সর্বজনীয় দুর্গাপূজা মণ্ডপ কত দূর সুনাম অর্জন করেছে। এই সুনামের সহিত প্রতি বছর সর্বজনীয় শিশারঘাট দুর্গাপূজা মণ্ডপে নানারকম অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সুন্দর এবং সবলীল নিরিবিলি পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উদযাপিত করা হয়।
বয়স্ক ঠাকুর থেকে শুরু করে পিচ্ছি ঠাকুর পর্যন্ত এই দুর্গা মণ্ডপে ঢাক বাজাতে আসেন। সময়ন্তে জোড়ায় জোড়ায় দুটো তিনটো করে ঢাক বাজানো হয় এই দুর্গা মণ্ডপে, যা দেখতে অন্যরকম আনন্দ লাগে। সবার মনে প্রাণে সেই ভেসে ওঠে আনন্দের সেই আয়োজন। আনন্দ অনুষ্ঠান শেষ করে দলে দলে ছুটে চলে যায় সবাই ভরি তিস্তা নদীর পাড়ে। সেখানে সেই ডাকের তালে তালে সেই মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়, যা অন্যান্য পূজা মণ্ডপে নেই। গোমনাথি ইউনিয়নমিতি শ্রেষ্ঠ পূজা বলা চলে, যা দর্শকদের মনে এসব প্রশ্ন অনেকে মন্তব্য করেছেন এবং তারা সমালোচনা করেন। বিশেষভাবে বিশ্বাস করে দেখা যায় সর্বজনীন শেষের দুর্গা পূজা মণ্ডপ একটি অন্যতম পূজা মণ্ডপ, যেখানে এই পূজা মণ্ডপের পাশে প্রতিষ্ঠা নদী রয়েছে, যা অন্যান্য পূজা মণ্ডপেও নেই। সেদিক থেকে অনেক সুপরিচিত এবং সুনাম ধন্য এই পূজা মণ্ডপ। দর্শক আর কথা নয়, আমরা দেখব পূজা মণ্ডপ কীভাবে প্রতিষ্ঠা নদীতে ভেসে দেওয়া হয় তা দেখুন। আর হ্যাঁ, যার কথা বললাম বাবু হৃদয় রায়, যিনি আজকে চিরস্মরণ ইতিহাসে হয়ে থাকবেন, তার জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন। দেশবাসীর কাছে অনুরোধ, অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন। প্রিয় দর্শকের কাছে অনুরোধ, অবশ্যই বাবু হৃদয় রায়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন, যার অক্লান্ত পরিশ্রমে আজকে শিশারঘাটে একটি সুনামধন্য দুর্গাপূজা মণ্ডপ প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি এক উজ্জ্বল নক্ষত্র হয়ে রবেন পৃথিবীর এই ইতিহাসে। দর্শক, এই ছিল আজকের বিশেষ খবর। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে চলে যাবেন।